আসসালামু আলাইকুম ও আবার আবরকাত কৃষি দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব যৌনাঙ্গের চুলকানি বা প্রসাবের রাস্তার চুলকানি নিয়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলা থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন যৌনাঙ্গের বা এই যৌনের আশেপাশে চুলকানি জনির মুখে চুলকানি উৎসবের রাস্তার আশেপাশে চুলকানি এবং ফুসকুড়ি উঠে যায় এখানে অ্যালার্জি হয় এই জনিতে চুলকানি কেন হয় ইস্ট বা ছত্রাকের কারণে ব্যাকটেরিয়ার কারণে এর কারণে এই চুলকানি হয়ে থাকে অনেক মহিলা মাসিকের সময় অপরিচ্ছন্ন প্যাড বা কাপড় ব্যবহার করার কারণে কিছু রোগ আছে যৌনব্য রোগ সিপিলিস গনেরিয়া এর ধরুনও চুলকানি হয়ে থাকে অতিরিক্ত লিকুরিয়া বা সাদা সিরাপের কারণে যৌনাঙ্গের চুলকানি হয়ে থাকে অনেকে প্রসাদনী ব্যবহার করেন বা সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করেন যৌনাঙ্গে এর কারণেও এই চুলকানি হওয়ার সম্ভাবনা দেখা দেয় আর এই চুলকানি ছোটো থেকে বড় যে কোনো বয়সী মেয়েদের বা মহিলাদের চুলকানি হতে পারে পাঁচ থেকে ষাট অবধি মহিলাদের এই যৌনাঙ্গের চুলকানি জীবনে একবারও চুলকানি ভোগে নেয় এমন মহিলা খুঁজে পাওয়া খুবই দুষ্কর কেননা গবেষণায় দেখা গেছে প্রতি চারজনের মধ্যে তিনজনই জীবনে কোনো না কোনো সময় এই চুলকানির যৌনাঙ্গের চুলকানিতে ভুগে থাকেন এটি খুবই অস্বস্তিকর অনেকে লজ্জায় দ্বিধায় কাউকে বলেন না বা ডাক্তারেরও শরণাপন্ন হন না যখনই অতিরিক্ত চুলকানির ফলে আর কোনো উপায় থাকে না তখন বাধ্য হয়েই চিকিৎসকের শরণাপন্ন হন কিন্তু অতি পরে তারা চিকিৎসকের কাছে আসেন আসলে কোনো রোগ নিয়ে হেলা নয় যে কোনো সমস্যাতে দ্রুতই চিকিৎসকের স্মরণপূর্ণ হতে হবে এবং সুচিকিৎসা নিতে হবে এখন আমি আলোচনা করবো এই জনাঙ্গের বা জনের বা প্রসবের আশেপাশের চুলকানির কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে শুরুতেই জৌরঙ্গের চারপাশে প্রচণ্ড চুলকানি চুলকাতে চুলকাতে আঠালো রস বের হয় এবং খুবই জ্বালা যেসব মহিলা একটু নাদুস নদুস প্রকৃতির একটু ফর্সা প্রকৃতির মোটা কাটা তাদের জন্যই জৌনরঙ্গের চুলকানি হয় সেক্ষেত্রে গ্রাফাইটিস থার্টি মেডিসিন অত্যন্ত কার্যকরী এবং জাদুকরী একটি ঔষধ এই মেডিসিনটি দু ফুটা করে সামান্য পানের সঙ্গে দিনে তিনবার সেবন করলে অতি শীঘ্রই এই জনাঙ্গের চুলকানি দূর হবে এবং যাদের চুলকানিতে এই আঠালো কষ চুলকাতে চুলকাতে আঠা আঠা কষের মতন বের হয় তাদের জন্য এই গ্রাফাইটিস থার্টি মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এবং পর্যায়ক্রমিক আরও উচ্চ পাওয়ার ব্যবহার করতে হবে যেসব রোগী অপরিচ্ছন্ন নিয়মিত গুছল করতে চান না করোনা কোনো চর্মরোগে নিয়মিত ভুগতে থাকেন তাদের জন্য সালফার থার্টি মেডিসিন অত্যন্ত কার্যকরী মেডিসিন চুলকাতে চুলকাতে অনেক অস্থির হয়ে যায় জ্বালাকর চুলকানি প্রচণ্ড ব্যথা ফুস্করি গরম বোধ হয় এই জাতীয় রুগীদের ক্ষেত্রে সালফার থার্টি দু ফোঁটা করে দিনে তিনবার সেবন করতে হবে তাহলে অতি শীঘ্রই তার যৌনাঙ্গের চুলকানি বা কুড়সাপার রাস্তার আশেপাশের চুলকানি দ্রুতই আর লাভ হবে ইনশাল্লাহ যেসব রোগীদের জমনিতে অসহ্য চুলকানি প্রচুর চুলকানি চুলকানি থামতেই চায় না এবং চুলকাতে চুলকাতে জমনির উপরিভাগ ফোলা বা জমির মুখের দিকেও ভিতরে ফোলা চুলকাতে চুলকাতে ফুলে ফেলে তাদের ক্ষেত্রে সিপিয়া মেডিসিনটি অত্যন্ত জাদুকরী একটি ওষুধ এই অসহ্য চুলকানিতে সিপিয়া থার্টি মেডিসিন দু ফুটা করে সামান্য পানির সঙ্গে দিনে তিন থেকে চারবার সেবন করলে দ্রুতই আরোগ্য লাভ হবে রাতে অসহ্য চুলকানি ঠিক মতন ঘুম আসতে পারে না চুলকাতে চুলকাতে খুব অস্থির হয়ে যায় রাতের বেলা চুলকানি খুবই বেড়ে যায় তাদের জন্য ডলিকোস মেডিসিন সিক্স পাওয়ারের মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি দু করে সামান্য পানির সঙ্গে তিন ঘন্টা অন্তর অন্তর সেবন করলে অতি শীঘ্রই এই রাতে অসহ্য চুলকানি যৌনি বা যৌনাঙ্গে বা পুরছাবের রাস্তার আশেপাশে তাহলে অতি শীঘ্রই এই রাতের অসহ্য চুলকানি থেকে আপনি আরোগ্য লাভ করবেন রাতে অসহ্য চুলকানি পানিপূর্ণ ফুসকুড়ি এবং গরমে আরাম এই জাতীয় যৌনাঙ্গ চুলকানিতে আর্সেনিক অ্যালবাম মেডিসিন বেশ কার্যকরী একটি ঔষধ এই আর্সেনিক অ্যালবাম থার্টি মেডিসিন জনাঙ্গের অসহ্য চুলকানি এবং গরমে আরাম হয় বা আরাম পায় ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম থার্টি মেডিসিন দু ফুটা করে সামান্য পানির সঙ্গে দিনে চারবার সেবন করলে অল্প কয়েকদিনের মধ্যেই আপনার এই জনাঙ্গের চুলকানি বা পুর্সাবের রাস্তার আশেপাশের চুলকানি দ্রুতই আরোগ্য হবে সবুজ বর্ণের পৌদস্রাপ একটু নোংরা প্রকৃতির এই জাতীয় রুগীদের ক্ষেত্রে যদি যৌনাঙ্গের চুলকানি হয় এবং সিপিলিস গনরিয়া হেতু বা যৌন রোগের অন্যান্য কারণ হেতু যদি চুলকানি হয়ে থাকে সেক্ষেত্রে মার্কসল থার্টি পাওয়ার মেডিসিন বেশ কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি ছয় ঘন্টা অন্তর অন্তর সেবন করলে দ্রুতই এই যৌনাঙ্গের চুলকানি আপনার আরোগ্য লাভ হবে এবং যৌনাঙ্গে ক্যালণ্ডুলা মাদার এবং হাইডাস্টিস মাদার পরিমিতভাবে গ্লিসেরিনের সঙ্গে মিশ্রিত করে যদি যৌনাঙ্গে পরিষ্কার করে বা কুসুম কুসুমকরুম পানি দিয়ে যৌনাঙ্গ ধুয়ে তার উপরে এই মেডিসিনটি লাগানো হয় তাহলে অতি শীঘ্রই আপনার বাহ্যিকভাবে লাগালে পরে আপনার চুলকানি কমে যাবে এবং এই পাওয়ার মেডিসিনগুলো খেলে পরে আপনার ভিতর থেকে চুলকানি দূর হয়ে আপনি সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ আবার অন্য কোনো রোগের ভালো কোনো ঔষধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি